বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। নির্বাচনী বন্ডের টাকা তুলতে গিয়ে দেশে 4 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। আর প্রধানমন্ত্রী নির্বাচনের সময় বড় বড় কথা বলছেন। বুধবার বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্র সরকারকে নিশানা করে এমনই অভিযোগ তুললেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, বাংলায় যেমন লুট হয়েছে তেমনই দেশেও লুট হয়েছে, তার প্রমাণ নির্বাচনী বন্ড। এতদিন কেন করি জানি না, এতদিন তো করতে পারত। ভোটের সময় বড় বড় বাতালে মেরে তো লাভ নেই। মোদী যেতে জন্য কি করেছে তার জবাব দিক। আমরা তো দিদিকে জিজ্ঞেস করবো, আপনি কি করেছেন বাংলার জন্য? বাংলা যেমন লুট হয়েছে দেশও লুট হয়েছে। নির্বাচনী বন্ডটা সব থেকে বড় প্রমাণ। নির্বাচনী তহবিলে এ ভারতবর্ষের যে সমস্ত অসাধু বিজনেসম্যানরা তারা সরকারি খাজানাকে যারা লুট করেছে তারা নির্বাচনী বন্ডে সব থেকে বেশি চাঁদা দিয়েছে বিজেপি পার্টিকে 8,000 কোটি টাকা। তারপর সেই সমস্ত অসাধু ব্যবসায়ীরা তারা কেউ লটারির কিং, তারা কেউ হাওড়া কোম্পানির মালিক, তারা দিদির তহবিলে দিয়েছে প্রায় 100 কোটি টাকা। তার মধ্যে লটারি কিং ম্যাগনাটের সে দিয়েছে 600 কোটি, সুদীপ সেন হাওড়া কাণ্ডের নায়ক সে দিয়েছে 27 কোটি। ভারতবর্ষের কংগ্রেস পার্টি 138 বছরের পার্টি, তাদের ঘরে 1200 কোটি টাকা, দিদির ঘরে 1600 কোটি টাকা। আর মোদি তো স নিয়ে কথা বলে না, 1000 কোটি টাকা নিয়ে কথা বলে। তাই স্বাভাবিকভাবেই যারা বড় বড় সততার কথা বলে, যারা সততার কথা বলে, তাদেরকে বলবো নির্বাচনী বন্ডের টাকাটা কিভাবে এলো। এই নির্বাচনী বন্ড আদায় করতে গিয়ে এদেশের সম্পদের 4 লক্ষ কোটি টাকা আমাদের লস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারতবর্ষে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির তাদের ধন দৌলত বেড়েছে, ভারত সরকারের দেওয়া তথ্য সে কথা বলছি। মোদীর আমলে ভারতবর্ষে আদানি আম্বানি রাজ চলছে, মানুষের রাজ আর চলছে না। তাই সারা ভারতবর্ষকে লুট যারা করছে সেই আদানি আম্বানি মোদী তাদের সব থেকে বড় পৃষ্ঠপোষক। তাই আজকে ভারতবর্ষে দরিদ্র আর ধনীদের মধ্যে বিভাজন দূরত্ব দিনের পর দিন বাড়ছে। ভারতবর্ষের মোট সম্পদের 65% মালিক ভারতবর্ষের 10% পুঁজিপতি জনগণরা। যখন কোভিডে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে তখন এই আদানি আর আম্বানির কোম্পানি সব থেকে বেশি লাভ করেছে। গড়ে 40-50% তাদের বাণিজ্যের লাভের বৃদ্ধি হয়েছে। তাই যারা দেশের দেশকে যারা শোষণ করে মোদী তাদের মদত করে। তাই মোদীর নির্বাচনের আগে এই সমস্ত মিথ্যা ভাষণের কোনো দাম নাই। তাই আজকে সারা ভারতবর্ষের মানুষ দেখছে বেকারত্বের জ্বালা, ভারতবর্ষের মানুষ দেখছে জিনিসপত্রের আগুন মূল্য তার কি জ্বালা, ভারতবর্ষের বেকার যুবক দেখছে যে অগ্নিবীর প্রকল্পের নামে যুবকদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র। সব দিকে ভারতবর্ষের মানুষ এবার মোদীর বিরোধিতা করছে। তাই আতঙ্কিত মোদী, হতাশাগ্রস্ত মোদী যা মনে আসছে তা বলছে, যেগুলোর কোনো ভিত্তি নেই। রাহুল গান্ধী মোদীকে বলেছিল যে মোদীজি আপনার যদি হিম্মত থাকে রাহুল গান্ধীর সঙ্গে জনতার দরবারে একটা বিতর্ক অংশগ্রহণ করুন। মোদী আপনি যদি এতই ক্ষমতা পান, এতই বিকাশ পুরুষ হন, তাহলে আজ পর্যন্ত আপনার আমলে ভারতবর্ষের সাংবাদিক সম্মেলন হলো না কেন? আপনি সাংবাদিকদের ডাকেন এক এক করে, আগে তাদেরকে প্রশ্নপত্র তারা কি জিজ্ঞেস করবে সেগুলো আপনাকে জানাতে হয়, তারপর আপনি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। ভারতবর্ষের স্বাধীনতার পর এমন কোনো প্রধানমন্ত্রী আসেনি যে আজ পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন করেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি দুর্বল, তাই ভারতবর্ষের সংবাদ মাধ্যমের সামনে আজ পর্যন্ত বসতে পারেননি। দ্বিতীয় কথা, রাহুল গান্ধী যখন বলেছিল মোদী আপনার সঙ্গে সরাসরি বিতর্ক জনতার দরবারে
সেখানে আপনি হিম্মত দেখিয়ে সেই বিতর্কে অংশগ্রহণ করতে পারেন। বেঙ্গল সেফ, মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফ, 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।